আজকের ব্রেকিং নিউজ, এই মাত্র একটা খবর পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চীনের সাথে সীমান্ত সংঘর্ষে 3 জন ভারতীয় সেনা নিহত, একজন কর্নেলও তার মধ্যে আছে। আমরা পুরো খবরটা আমরা বিবিসি নিউজ থেকে পেয়েছি, আমরা সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই মাত্র যে খবরটা এলো যে 3 জন ভারতীয় সেনা ইতিমধ্যে নিহত হয়ে গেছেন এবং তার মধ্যে একজন কর্নেল আছেন লাদাখের গালোয়ান ভ্যালিতে। হ্যাঁ, লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনার যে সেনাবাহিনী তাদের মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষ ছিল গত রাতে, এবং দুপক্ষের মধ্যে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে আজকে ভারত জানিয়েছে। 1975 সালের পর 1975 সালের পর সম্ভবত এই প্রথম চীন ভারত চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটলো। তো 1962 সালে ভারতের সাথে প্রথম চীনের যুদ্ধ হয়, আমরা জানি সেই খবর। তারপর 1975 সালে এরকম একটা যুদ্ধ হয়েছিল যেখানে সামরিক ভাবে ভারতের সাথে চীনের একটা সামরিক যুদ্ধ হয় এবং সেখানে ভারতের প্রাণহানি ঘটে। তারপর এই প্রথম এতদিন পর আবার গত রাত্রে 3 জন, একজন তার মধ্যে একজন তার মধ্যে একজন অফিসার র্যাঙ্কের একজন লোক আছে, বাকি 2 জন সেনা, যেটুকু খবর পাওয়া যাচ্ছে 3 জন ভারতীয় সেনা মারা গেছে এবং কয়েকজন হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে। ভারতের দিক থেকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও 2 জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা সংবাদ সংস্থা এফপিপি টুইট করেছে, বেজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালিয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে গত রাতে গালওয়ান ভ্যালিতে যখন ডি এসকেলেশন বা উত্তেজনা প্রমোশনের প্রক্রিয়া চলছিল তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে দুপক্ষেরই বেশ কয়েকজন হতাহত হন। ভারতের দিকে 3 জন নিহত হওয়ার খবর জানানো হলেও কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারতীয় সেনা কোনো মন্তব্য করেনি। এই মুহূর্তে ঘটনাস্থলে মানে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টার জন্য আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে, যার অর্থ গতরাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে একটা মিটমাটের চেষ্টা চলছে। অর্থাৎ জায়গাটা এখন লাদাখ জায়গাটা এখন খুব উত্তেজনা প্রবণ হয়ে গেছে, কারণ আমরা অনেক দিন ধরে দেখছিলাম যে ভারতের সাথে চীনের দুপক্ষের মধ্যে একটা তীব্র উত্তেজনা কাজ করছিল অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে ওই জায়গাটাতে একটা হ্রদের কাছে। গত প্রায় 1.5 মাস ধরে লাদাখ ও ভারত চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, দুদেশের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়েছে। কোনো কোনো সামরিক বিশ্লেষক জানাচ্ছে একটা পর্যায়ে চীনা সৈন্যরা এলিসি অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রায় 40 থেকে 60 কিলোমিটার ঢুকে পড়েছিল, যদিও আনুষ্ঠানিক পর্যায়ে ভারত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এই ঘটনাটা ঘটার পর চীন সীমান্তে এই উত্তেজনা হওয়ার পরে চীন সীমান্তে উত্তেজনার পর 3 সেনাপ্রধান আর চিফ অফ ডিফেন্স স্টাফকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন রাজনাথ সিং। যে খবরটা পাওয়া যাচ্ছে পূর্ব লাদাখ, ভারতের পূর্ব লাদাখ আর চীনের যে মধ্যে যে একটা উত্তেজনা চলছে, সোমবার রাত্রে সেখানে সেনা ঘাঁটিতে হঠাৎ আক্রমণ চালায় চীনা সেনারা এবং সেখানে 2 ভারতীয় জওয়ান সহ একজন আধিকারিক র্যাঙ্কের একজন সেনা, মোট 3 জন শহীদ হয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই ঘটনাটা হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনা নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আর বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সাথে বৈঠকে বসছেন। এছাড়া উপস্থিত থাকবেন 3 সেনাপ্রধানও। ভারত আর চীনের মধ্যে লাদাখ সীমান্তে 1 মাসের উপরে এই বিবাদ চলছে আর এই বিবাদ কমানোর জন্য দুপক্ষের মধ্যে অনেক প্রয়াসও হয়েছে। এর আগে 2টো মিটিংও এর মধ্যে উপস্থিত হয়েছে, কিন্তু গত রাত্রে যে ঘটনা ঘটেছে তারপর যেটা মনে হয়, যেটা বিশ্লেষকরা যেটা ভাবছে যে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। আমাদের সাথে সঙ্গে থাকার জন্য নমস্কার। আমরা এই এই খবরের দিকে আমরা নজর রাখবো, প্রত্যেকটি আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো। নমস্কার।